সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআই রনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলার প্রতিবাদে ইসরায়েলিগামী জাহাজে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের হামলা বন্ধে এখন ১০ দেশকে একসাথে নিয়ে নিরাপত্তার ফোর্স তৈরি করেছেন যুক্তরাষ্ট্র। তবে হুতিরা হুমকি দিয়েছে, যতক্ষণ না গাজায় হামলা অব্যাহত থাকবে ততক্ষণ লোহিত সাগরে তাদের হামলাও অব্যাহত থাকবে। হুতি জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল বুখাইতি তিনি মঙ্গলবার বলেন, যদি পুরো বিশ্বকেও আমেরিকা একত্রিত করতে সমর্থন হয়, আমাদের সামরিক অভিযান বন্ধ হবে না। এর মূল্য যাই হোক সেটি বিষয় নয়। হুতিরা হামলা তখনই থামাবে যখন গাজায় ইসরায়েলের অপরাধ বন্ধ হবে এবং অবরুদ্ধ উপত্যকায় মানুষের খাদ্য সামগ্রী এবং ওষুধ জ্বালানি পৌঁছাবে। গাজায় বর্বর বোমা হামলা বন্ধে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা। তাদের এসব হামলার কারণে সেখানে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের সব বড় বড় প্রতিষ্ঠানগুলো। হুতিদের হামলা বন্ধে গতকাল সোমবার ১০ দেশকে নিয়ে নিরাপত্তার ফোর্স তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অ্যান্টিস। এরপর হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ বাহিনীর কোনো প্রয়োজনীয়তা লোহিত সাগরে নেই, কারণ ইসরায়েলগামী ছাড়া সব জাহাজই সেখানে নিরাপদ। তারা আরও জানিয়েছেন, যদি ইসরায়েল গাজায় হামলা বন্ধ করে দেয় তাহলে তারাও হামলা বন্ধ করে দেবে। লোহিত সাগরে জাহাজ চলাচলের বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে তেল দাম বেড়ে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে। বিশ্বের তেলবাহী জাহাজের বড় একটি অংশ সেখান দিয়েই চলাচল করে। এখানে বুঝতে পারছেন আপনারা ব্যাপারটি, যুক্তরাষ্ট্র যে নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে এবং ১০টি রাষ্ট্রকে সাথে নিয়ে নিরাপত্তার যে বালাই গড়ে তুলতে চাচ্ছে, তো হুতিরা বলছে এতে কোনো কাজ হবে না, আমরা ইসরায়েলগামী যতগুলো জাহাজ যাবে ততগুলো জাহাজে অবশ্যই হামলা চালাবো। তারা বলেছেন, পরিষ্কার করে বলেছেন, শুধু ১০টি দেশ কেন, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্র নিয়েও যদি যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয়, তারপরেও আমাদের হামলা অব্যাহত থাকবে। পাশাপাশি তারা এও বলেছেন যে আপনার ইসরায়েলমুখী জাহাজ ছাড়া অন্য কোনো দেশের জাহাজের নিয়ে কোনো সংখ্যা নেই, অন্য দেশের জাহাজগুলোতে আমরা হামলা পরিচালনা করব না, এটি আমরা স্পষ্ট করে বলছি। সুতরাং অন্যান্য দেশ, শুধুমাত্র ইসরায়েল ব্যতীত অন্যান্য দেশের যে জাহাজগুলো আছে বা অন্যান্য দেশে যে জাহাজগুলো আদান প্রদান করবেন, সেই জাহাজগুলোতে তারা কোনো হামলা চালাবেন না বলে পরিষ্কার করে দিয়েছেন। অন্যান্য দেশের জাহাজগুলোর কোনো সমস্যা নাই সেই জায়গাতে দিয়ে যাওয়ার জন্য।